Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Anabias Mom. Shobai kemon achen? Asha korchi bhalo achen. Amio Allah oshesh rahmate bhalo achi. Abaro hazir hoye gelam apnader majhe notun ekti recipe niye. Ami ajke apnaderke kore dekhabo gorur kolija bhuna recipe. রেসিপিতে ফিরে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক দেখে নিই গরুর কলিজা ভুনার রেসিপি পুরো প্রণালীটি প্রথমেই আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা সঙ্গে দিয়ে দিব কিছু গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ তারপরে মশলাটুকু একটু গরম করে নিব গরম হয়ে গেছে হালকা এখন এতে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট একসাথে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা করে দিতে পারেন তারপর একটু নেড়েচেড়ে আবার মিশিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো তারপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এখন মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিব এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি লবণটা মশলার সাথে এখন আরেকটু পানি দিয়ে ভালো মতো মশলাটা আবার কষিয়ে নেব যাতে মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিব 1 কেজি পরিমাণ কলিজা আমি কলিজা ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি এখন ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়া হয়ে গেছে নেড়েচেড়ে ভালোমতো মশলার সাথে কলিজাগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করব 20 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন দর্শক কলিজা থেকে অনেক পানি বের হয়েছে এই পানিটির সাহায্যেই আমার কলিজা রান্না হয়ে যাবে আবার ঢেকে দিলাম আরও 20-25 মিনিটের মতো মাঝে দুই একবার নেড়ে দিয়েছি এখন আবার নেড়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায় দেখুন কলিজাগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে দেখা যাচ্ছে আর আমি কলিজাটা ভুনা ভুনাই রাখবো আপনারা যদি যে যেরকম ঝোল পছন্দ করেন ওরকম রাখতে পারেন তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো 2-3টি কাঁচামরিচ
দিয়ে আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। চার পাঁচ মিনিটের মতো আমি কলিজা এইভাবেই চুলোতে রেখে দিব। এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মৃদু আছে, কলিজাটা আস্তে আস্তে মোনা হতে থাকবে আর তেলটা উপরে ভেসে উঠবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন আমি চুলো থেকে নামিয়ে নিব। এখন আমি কলিজা রান্নাটা চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারেন। দেখুন দর্শক, কলিজাটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, ভাতের সাথে এবং সাদা পোলাওয়ের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।